নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি দুর্বা। নির্বাচন পরবর্তীতেও সন্ত্রাস অব্যাহত নন্দীগ্রামে। ভোটের রেজাল্টের পর থেকেই অশান্ত নন্দীগ্রাম। নন্দীগ্রাম এক ও দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় চলে দুষ্কৃতীদের তাণ্ডব। বিজেপি কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত থাকে। সন্ত্রাসের কারণে নেতা কর্মীরা ঘর ছাড়া হয়। দুষ্কৃতীদের হামলায় চিল্লগ্রাম এর বাসিন্দা দেবব্রত মাইতি নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। কিন্তু সব ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তাই এবার রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি তমলুক সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের। আজ ভোট পরবর্তী সন্ত্রাসের একাধিক ঘটনার জবাব চেয়ে ও হাইকোর্টের নির্দেশে পুলিশ কর্মীদের বাড়ি ফেরাতে কি ব্যবস্থা নিয়েছে তা জবাব চেয়ে নন্দীগ্রাম থানায় লিখিত ডেপুটেশন দিল বিজেপি। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবরুণ নায়েক, জি এস সাহেব দাস সহ বিজেপির নেতৃত্বরা। নন্দীগ্রাম থেকে নিজস্ব সংবাদদাতা বলো কলকাতা ও বাংলার আওয়াজ। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া পাঁচটি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি? শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।